দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ কলেজগুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের সেরা বিদ্যাপীঠ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে রাজশাহী কলেজে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আজকে রাজশাহী কলেজের কিছু সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরবো। দেখেন, এটা রাজশাহী কলেজ মাঠে আমি দাঁড়িয়ে আছি, যে পাশে ওইটা গাছের ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা কলাভবন। কলাভবনের পরেই কিন্তু এই পাশে যদি আসা যায় তাহলে এখানে কিন্তু ফুলার ভবন। ফুলার ভবনে এটাও অনেক মানে পুরনো একটি ভবন আর কি, পুরনো ভবনগুলোর মধ্যে অন্যতম এই ফুলার ভবন। পাশে দেখেন যে আম গাছে কত সুন্দর আম ধরে আছে আর কি। রাজশাহী কলেজ এবং রাজশাহী মানেই কিন্তু আমের যে একটা ছড়াছড়ি, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের মধ্যেও কত সুন্দর আম ধরে আছে। রাজশাহীর শুধু গ্রামেই না, শহরগুলোতেও প্রচুর পরিমাণে আম ধরে, এবং রাজশাহীর বাঘা কিন্তু হচ্ছে আমের জন্য বিখ্যাত, আপনারা জেনে থাকবেন। রাজশাহীর বাঘা থেকে প্রতি বছর কিন্তু বিদেশে আম রপ্তানি হয়। দেখেন, এর পাশাপাশি অনেকগুলো কিন্তু আম গাছ আছে এবং গাছগুলোতে কত সুন্দর রং করা আর কি, মনে হচ্ছে একদম অসাধারণ সুন্দর একটি রূপ কিন্তু দেখা যাচ্ছে। ওই পাশটাতে কিন্তু আমাদের অধ্যক্ষের বাসভবন আছে, যে দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই পাশ দিয়ে কিন্তু এই যে এটা হচ্ছে খেলার মাঠ, খেলার মাঠটা কিন্তু বেশ বড়। এখানে ক্রিকেট এবং ফুটবল দুটি খেলাই নিয়মিত হয়ে থাকে, এখানে প্র্যাকটিস করেন, নিয়মিতভাবে প্র্যাকটিস করেন, এবং কলেজের বিভিন্ন আয়োজন, বিভিন্ন উৎসব আয়োজনগুলো কিন্তু এখানেই হয়ে থাকে। রাজশাহীর যত বড় বড় আয়োজনগুলো সেগুলো কিন্তু মোটামুটি রাজশাহী কলেজ এই এই ক্যাম্পাসের এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয়। এই পাশেও রাজশাহী কলেজের আরও একটি ভবন, উদ্ভিদ বিজ্ঞান সেকেন্ড বিজ্ঞান ভবন আর কি, সেকেন্ড সায়েন্স বিল্ডিং এই পাশটায় কিন্তু। তারপরে আমরা যদি আসি, দেখেন যে কত সুন্দর গাছগুলো কিন্তু সুসজ্জিত এবং রং করা। এগুলো কিন্তু আসলে একদিনের ফসল নয়, এগুলো অনেক পরিশ্রমের ফসল আমরা বলতেই পারি, কারণ এত সুসজ্জিত আসলে এত বড় বড় গাছ, এত সুন্দর দৃষ্টিনন্দন জায়গা, এটি কিন্তু আসলে একদিনে করা সম্ভব না। এবং আপনারা দেখেন যে রাজশাহী কলেজে আজকে ঈদ পরবর্তী যে অফিস ডে শুরু হয়েছে তারপরেই আমি আসছি আর কি। তারপর রাজশাহী কলেজ মাঠে দেখেন কোথাও কোনো ময়লা, তেমন কোনো ময়লা পড়ে নাই, অর্থাৎ গাছের দুই চারটা পাতা ছাড়া, কিছু পাতা ছাড়া, ঝরে পড়া পাতা ছাড়া কিন্তু অন্য কোনো ময়লা কিন্তু দেখা যাচ্ছে না। কোনো কাগজ বা কোনো সিগারেট বলেন বা হচ্ছে অন্য কোনো বোতল বলেন, এগুলো কিন্তু চোখে পড়বে না। অর্থাৎ রাজশাহী কলেজ কিন্তু এই ক্যাম্পাস সম্পূর্ণ ধূমপান মুক্ত। এর আগের যে অধ্যক্ষ ছিলেন স্যার হবিবুর রহমান, স্যার কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এগুলো বাস্তবায়ন করেছেন, এবং ইতিপূর্বেও যারা ছিল এবং বর্তমানেও যিনি অধ্যক্ষ আছেন তারও প্রশংসা করতেই হবে, তিনিও প্রশংসার দাবিদার, কারণ এই কলেজটিকে এত সুন্দর করে ধরে রেখেছেন। এটি কিন্তু আসলে অনেক পরিশ্রম করতে হয়। এবং এখন সময় কিন্তু 10:01 বাজে, আমি কিছুক্ষণ আগে দেখলাম, প্রায় 10-15 মিনিট মতো আগে হয়তো বা অধ্যক্ষ কিন্তু কলেজে চলে এসেছেন। অর্থাৎ সময়ের যে বিষয়টা সেটিও কিন্তু একদম সেভাবে আর কি বাস্তবায়িত করে থাকেন এখানকার স্যাররা, এবং নিয়মিত ক্লাসের বিষয়টি সেটি কিন্তু অবশ্যই এখানে বলার কোনো অবকাশ থাকে না, যে রাজশাহী কলেজ সেটি কিন্তু অবশ্যই নিয়মিত ক্লাস করিয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যাওয়া, এটি কিন্তু পরপর বেশ কয়েকবার আর কি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যাচ্ছে, প্রায় 4-5 বার ধরে কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ধরে রেখেছে এই রাজশাহী কলেজ। আপনারা চাইলে কিন্তু এই দৃষ্টিনন্দন ভবনগুলো কিন্তু সামনে থেকে দেখতে পারেন, চলে আসতে পারেন রাজশাহী কলেজে, রাজশাহী কলেজ মাঠে। এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর এবং সবচেয়ে
সুন্দর শহর রাজশাহীকে বলা হচ্ছে, এবং সেই সাথে কিন্তু রাজশাহী কলেজের মাঠটাও দেখতে পাচ্ছেন। এখানে একটি বটবৃক্ষ কিন্তু লাগানো হয়েছে, যার ছায়াতে যারা খেলাধুলা করবে তারা এসে কিন্তু বিশ্রাম নিতে পারবে। বিভিন্ন জায়গায় বসার জায়গাও করা আছে, এবং পড়াশোনার পাশাপাশি যে আসলে বিনোদনের জিনিসগুলো সেটিও কিন্তু একদম বেশ ভালোভাবেই কিন্তু এখানে স্থাপিত হয়ে আছে। তো চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন দৃষ্টিনন্দন রাজশাহী কলেজে, রাজশাহী কলেজ ঘুরতে চলে আসতে পারেন। যাদের পড়ার স্বপ্ন রয়েছে রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট, এখানে পড়তে পারেন। যাদের অনার্স পড়ার স্বপ্ন রয়েছে তারাও এখানে পড়তে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য।